আসসালামু আলাইকুম। সামুদ্রিক বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক। শুরু জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ঐতিহাসিক সুহার্দী উদ্যানে শুরু হয়েছে এই সম্মেলন। এরই মধ্যে সম্মেলন স্থলে উপস্থিত হয়েছেন সারাদেশ থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটরা। এ সময় 78টি সাংগঠনিক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকেরা তাদের জন্য নির্ধারিত স্থানে দাঁড়িয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা। নেতারা মঞ্চে বসার পর চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মেলনের প্রথা অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করবেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করবেন ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য দেবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবে আজ। এবারে জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে প্রায় 21,000 কাউন্সিলর ও প্রতিনিধি অংশ নেবেন। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ঢাকায় অবস্থিত বিদেশি রাষ্ট্রদূতদের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বেলা 3টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বসবে কাউন্সিলর অধিবেশন। সেখানেই হবে নেতা নির্বাচন। সাধারণত আওয়ামী লীগের নেতা নির্বাচিত হয় আলোচনা ও সমঝোতার ভিত্তিতে। এবারও সেভাবেই হবে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন চলছে। কিছুক্ষণ আগে সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, সম্মেলনের সর্বশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি অনুষ্ঠানস্থলে। সব প্রতিকূলতাকে দুহাতে ঠেলে তিনি এগিয়ে চলেছেন নির্ভীক। বারবার হত্যা চেষ্টা, হামলা ও অপপ্রচার রুখতে পারেনি অদম্য বঙ্গবন্ধু কন্যাকে। দেশের উন্নয়ন যজ্ঞকে সারথি করে তিনি এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে আগামীর পথে। আর তাই তো তাঁর জয়গান দেশ ছাড়িয়ে বিশ্বের বুকে। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক আশ্রয় দানের জন্য বিশ্বে মাদার অফ হিউম্যানিটি উপাধি তার বিশেষ অর্জন। পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 2015 সালে জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচি শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত করে। জাতিসংঘের এজেন্ট অফ চেঞ্জ পুরস্কার, প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পুরস্কার, নারী ও শিশু শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানের জন্য শান্তি বৃক্ষ পদক, এছাড়াও সাউথ সাউথ অ্যাওয়ার্ড, জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাওয়ার্ড সহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি ও উপাধি যুক্ত হয়েছে তাঁর সাফল্যের পালকে। দেখছিলেন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। সম্মেলনটি চলছে রাজধানীর সুহার্দী উদ্যানে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।